হ্যালো বন্ধুরা, আজব পৃথিবীর গজব কথায় আপনাদের স্বাগতম। আমাদের চারপাশে এমন অনেক কিছুই ঘটে চলেছে যার ব্যাখ্যা আমাদের সাধারণ বুদ্ধির দ্বারা সম্ভব নয়। তার পেছনে আছে লজিক ও সায়েন্টিফিক কারণ, এবং এমনও কিছু আছে যার ব্যাখ্যা এই দুয়ের দ্বারা সম্ভব হয়নি। আমরা সেই সব আজব তথ্যের কথা তুলে ধরার চেষ্টা করব আমাদের এই চ্যানেলের মাধ্যমে। ধরুন আপনার বন্ধু বলল, চল দার্জিলিং থেকে ঘুরে আসি, দু মিনিটে যাব, দু মিনিটে ফিরব। আপনি তো ভাববেন পাগলের প্রোগ্রাম, কিন্তু এটা এখন সম্ভব হতে চলেছে। বিজ্ঞানের চাকা আজ তেমন গতিতেই গতিমান যে খুব শীঘ্রই আমাদের প্রতিটা আজগুবি স্বপ্ন সত্যি হতে চলেছে। তেমনই একটা জগৎ মেটাভার্স। মেটাভার্স কি? মেটাভার্স কথাটাকে ভাঙলে বোঝা যায় মেটা ও ভার্সের সমন্বয়ে এই শব্দ। মেটা একটি গ্রিক শব্দ যার অর্থ বিয়ন্ড, এবং ভার্স অবশ্যই ইউনিভার্সকে বোঝায়। তাই মেটাভার্স অর্থে বিয়ন্ড ইউনিভার্স, অর্থাৎ চেনা বিশ্বের চেনা ছকের বাইরে। মেটাভার্স শুনলে আরেকটি শব্দ মাথায় আসে, সেটা হলো মাল্টিভার্স। অনেকের মতে ইউনিভার্স একটি নয়, তাই বলা হয় মাল্টিভার্স। যাই হোক, মেটাভার্সকে বলা যায় নতুন ধরনের ইন্টারনেটের যুগ। কিন্তু ইন্টারনেট সম্পর্কিত আমরা যাই করি না কেন, তা সবটাই 2D। কিন্তু মেটাভার্স নিয়ে আসতে চলেছে সম্পূর্ণ নতুন জগৎ, যা 3D, অর্থাৎ একটি আর্টিফিশিয়াল দুনিয়া। যেমন আপনি একটা ছবি দেখছেন, ছবিতে দুজন পার্কে বসে আড্ডা মারছে, কিন্তু সেটাই মেটাভার্সে আপনি দেখবেন একদম রিয়েল। অর্থাৎ আপনি এবার ছবিতে দেখবেন না, মনে হবে ছবির ওই দুটি চরিত্র আপনার পাশেই বসে আছে, আর সেটাও সম্ভব ঘরে বসে বসে। কিন্তু এই মেটাভার্স শব্দটা এলো কোথা থেকে? 1992 সালে প্রথম জানা যায় মেটাভার্স শব্দটা। নীল স্টিফেনসনের তার লেখা স্নো ক্র্যাশ বইতে প্রথম উল্লেখ করেন এক নতুন জগতে, যা ছিল রিয়েল লাইফের থেকে সম্পূর্ণ আলাদা। এরপর 2003 সালে একটি গেম বানানো হয় যার নাম ছিল সেকেন্ড লাইফ। এই গেমে নতুন নতুন ভাবনার জগৎ বানানো যেত, তাতে নতুন নতুন জায়গা, নতুন নতুন জিনিস, এমনকি নিজের চেহারাও ইচ্ছে মতো বদলানো যেত। এই চেহারা ইচ্ছে মতো বদলানোর ব্যাপারটাকে অবতার বলা হয়। এই অবতার কথাটা প্রধানত ধার্মিক বিষয়ক, অর্থাৎ সংস্কৃত বা হিন্দিতে ব্যবহৃত হয়। এই অবতার শব্দের উল্লেখ পাওয়া যায় ওই 1992 সালের বিখ্যাত বইতে। সম্প্রতি মার্ক জুকারবার্গের কার্টুনের রূপ আমরা সকলেই দেখেছি, সেরকমভাবে পাল্টানো যাবে নিজের একাধিক অবতারও। 2009 সালে এই ধারণা নিয়ে তৈরি হয়েছিল অবতার সিনেমা, যেটা আমরা সকলেই দেখেছি। ঠিক এটাই আনতে চলেছে আমাদের নতুন বিজ্ঞান। এখন আসা যাক কীভাবে এই মেটাভার্সে যাওয়া যায়। এর জন্য প্রয়োজন আমাদের চোখের সামনে একটা ভিজুয়াল রিয়েলিটি তৈরি করা। এর জন্য আপনাকে পড়তে হবে একটা ভারী হেডসেট, অনেকটা VR বক্সের মতো। তবে এখানেও মুশকিল আছে, বেশিক্ষণ এই যন্ত্রটি ব্যবহার করলে হতে পারে মোশন সিকনেস। তবে এমনই জিনিস যে সময়ের সাথে সাথে টেকনোলজি যতই উন্নতি হবে ততই উন্নত হবে মেটাভার্সের ধরন। এটাও বলা হচ্ছে যে ভারী হেডসেটটা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে একটা পাতলা চশমাতে পরিণত হবে। আরেকটা দারুণ জিনিস হলো AR, অর্থাৎ অগুমেন্টেড রিয়েলিটি, অর্থাৎ সাধারণ রিয়েলিটির সঙ্গে মেশানো হবে নানা রকম কাল্পনিক চরিত্রকে, তাই খানিক আলাদা তো হবে এই দুনিয়া। মেটাভার্সে আপনি শপিংও করতে পারবেন, কিন্তু টাকা দেবেন কিভাবে? তার জন্য প্রয়োজন কিছু ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টো কারেন্সি। এখানে অবশ্য হ্যাকারদের একটা ভয় থেকেই যাচ্ছে, তার জন্য আবিষ্কার হয়েছে ব্লকচেনের। কিন্তু কিভাবে কিনবেন জিনিসপত্র? হাতে হাতে তো নিতে পারবেন না। তার জন্য তৈরি হয়েছে নতুন সিস্টেম, নন ফাঙ্গেবল টোকেন বা NFT। এই NFT দ্বারা বলা হয় এই জিনিসটা ওনারশিপ ওই ব্যক্তি। এভাবে খুব শীঘ্রই আমরা দেখতে চলেছি একটা নতুন বিশ্বের। কিন্তু মেটাভার্সের খারাপ দিকও আবার আছে। আপনি যত বেশি বেশি কাজ করবেন মেটাভার্সের মধ্যে, তত উক্ত কোম্পানির লাভের পরিমাণ বাড়তে থাকবে। কারণ মেটাভার্সে আপনি কি কারণে কতক্ষণ কিভাবে ব্যবহার করছেন সব ডেটা কিন্তু নথিভুক্ত থাকবে কোম্পানির কাছে। কোম্পানিগুলি যেমন খুশিভাবে বিক্রি করে লাভের অঙ্ক বাড়িয়ে নিতে থাকবে, আর সঙ্গে সঙ্গে আপনার জীবনটাও দিন খোলা সার্বজনীন টিভি স্ক্রিনের মতো পরিষ্কার হয়ে যাবে। আপনি যেন আবদ্ধ হয়ে পড়বেন একটা ডিজিটাল CCTV ক্যামেরার মধ্যে, আপনার নিজের অজান্তেই। এখনো পর্যন্ত বহু কোম্পানি মেটাভার্স নিয়ে আসার বহু চেষ্টা করেছে, কিন্তু কেউই সফল হয়নি। শেষ পর্যন্ত এই মেটাভার্স যুগ নিয়ে আসার পথে একনিষ্ঠ উদ্গ্রীব হয়ে উঠেছেন মার্ক জুকারবার্গ। হ্যাঁ, ফেসবুকই হয়তো হয়ে উঠতে চলেছে বিশ্বের প্রথম মেটাভার্স সফটওয়্যার, আর তাই জুকারবার্গ ফেসবুক নামটিও পাল্টে ফেলেছেন রাতারাতি। তিনি মেটাভার্সের খিদেটা আনতে চাইছেন মানুষের মনে।
আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং এইরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।